নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ ঠিক সন্ধে ছটায় দেখছেন বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতি বিষয়ক একটা প্রতিবেদন, 23 জুলাই 2024 বাংলাদেশের প্রথম আলো পত্রিকার কলাম বিভাগে প্রকাশিত বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিকের লেখা অবলম্বনে তৈরি এই প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে অস্থিরতা শিগগিরই কাটবে বলে মনে হয় না। চলুন সংক্ষিপ্তভাবে জেনে নেওয়া যাক। প্রথম আলোর কলাম বিভাগে শাহদিন মালিক লিখেছেন, দেশে গত কয়েক সপ্তাহে অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে। ছাত্রদের কোটা আন্দোলন, প্রথম আলোর সর্বশেষ হিসাব অনুযায়ী 187 জন নিহত, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস এবং ভবনে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং লুটতরাজ এর অন্তর্গত। এছাড়া আপিল বিভাগে একটা রায় হয়েছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটা রায় হয়েছে, বিচারপতি খুন্দকার দিলিরুজ্জামানের নেতৃত্বে একটা তদন্ত কমিশনও গঠন করা হয়েছে। এছাড়া আন্দোলনকারী ছাত্রছাত্রীরা তাদের আন্দোলন থামানোর কথা এখনও বলেনি, আপিল বিভাগের রায়কে তারা যে স্বাগত জানিয়েছে সেই ধরনের কথা তারা বলেনি। সরকার কারফিউ দিয়ে সেনা সদস্যদের মাঠে নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, ছররা গুলি, গ্রেপ্তার ইত্যাদি তো চলছেই। কর্তৃত্ববাদী বা প্রায় একনায়কতন্ত্রী সরকারের বৈশিষ্ট্যই হলো তারা শক্তি প্রয়োগের মাধ্যমে সরকার বিরোধী আন্দোলন দমনের চেষ্টা করে। গণতান্ত্রিক ব্যবস্থাতেও সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়, কিন্তু গণতান্ত্রিক সরকার শক্তি প্রয়োগের বদলে আলাপ আলোচনা এবং সমঝোতার পথ বেছে নেয়। অস্বীকার্যভাবে আমরা এখন কর্তৃত্ববাদী সরকারের অধীনে বসবাস করছি, অতএব এই সরকার সমঝোতা আলাপ আলোচনার পরিবর্তে শক্তি প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করবে, এটা জানা কথা। তবে হ্যাঁ, গত কয়েকদিনে 2-4 জন মন্ত্রী আলাপ আলোচনার কথা বলেছেন, কিন্তু সেটাকে আমি ব্যতিক্রম হিসাবে ধরে নিচ্ছি। আমরা অবশ্যই সবাই চাই আলাপ আলোচনা এবং সমঝোতার মাধ্যমে এই সংকট নিরসনের উদ্যোগ নেওয়া হোক, কিন্তু বর্তমানে আমাদের রাষ্ট্রের যে বৈশিষ্ট্য তাতে সমঝোতা এবং আলাপ আলোচনার সুযোগ দেখছি না, এটা অত্যন্ত উদ্বেগজনক। সরকার যদি সমঝোতার পথে আসতে চায় তাহলে প্রথমেই পুলিশের গুলিতে রংপুরের আবু সাইদের মৃত্যু এবং আন্দোলনের একজন সমন্বয়কারী মোহাম্মদ নাহিদ ইসলামকে ধরে নিয়ে গিয়ে যে অত্যাচার করা হয়েছে অবিলম্বে তার তদন্ত করে বিচার হতে হবে। কিন্তু তদন্ত করে বিচারের কথা বলার অসারতা হলো, গত সোমবার সংবাদ মাধ্যমে দেখেছি গত কয়েকদিনে অজ্ঞাতনামা 61,000 মানুষকে আসামি করে দেশের বিভিন্ন স্থানে মামলা করা হয়েছে, এটাও সেই একই কর্তৃত্ববাদী সরকারের আচরণেরই বহিঃপ্রকাশ। শাহদিন মালিক লিখেছেন, বলবো বলবো করেও একটা বিষয় কোনোদিন বলিনি, আমাদের আইনে বিচার বিভাগীয় তদন্ত বলে কোনো কিছু নেই। যদিও জাতীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটলে, অন্যায় অবিচার হলে বিভিন্ন মহল প্রায়ই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানায়, কিন্তু আইনের দৃষ্টিতে আইনের মধ্যে বিচার বিভাগীয় তদন্ত বলে কিছু নেই। আমাদের বিচার বিভাগ বিচার করে, অর্থাৎ দুপক্ষের মধ্যে কোনো বিরোধ হলে সেই বিরোধের আইনগত সমাধান দেয়। বহুদিন পরে হলেও সংবাদ মাধ্যমে দেখলাম কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট 1952 অধীনে বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে ক্ষমতাপ্রাপ্ত করা হয়েছে, অর্থাৎ আইনে কমিশন অব ইনকোয়ারি বা তদন্ত কমিশন আছে। তদন্ত কমিশন গঠনের প্রেক্ষাপট হলো, সরকার তার প্রশাসনে যদি কোনো সমস্যার সম্মুখীন হয় এবং বারবার যদি একই ধরনের সমস্যা ঘটে, তাহলে একটা কমিশন করে সেই কমিশনকে বলা হয় যে সমস্যার কারণ কী সেটা খুঁজে বের করো এবং এর সমাধানে একটা সুপারিশ করো। যেমন আমরা দীর্ঘদিন ধরে দেখছি সেতুর যে পরিকল্পনা নেওয়া হয়, তাতে হয়তো বলা হলো যে 3 বছরে 3 কোটি টাকা ব্যয়ে সেতুটা নির্মাণ করা হবে, কিন্তু দেখা গেল 5, 6, 7 বছরেও সেতু নির্মিত হচ্ছে না। অর্থ ব্যয়ের পরিমাণ 3 কোটি টাকা থেকে বেড়ে 8 থেকে 10 কোটি টাকা হয়ে যাচ্ছে। এই সব ক্ষেত্রে তদন্ত কমিশন করে আমাদের সেতু পরিকল্পনায় কোথায় গলদ আছে, কেন সেটা হচ্ছে, ভবিষ্যতে সেতু নির্মাণের জন্য কী ধরনের পরিকল্পনা এবং কী ধরনের দক্ষতা দরকার, সেই সম্পর্কে সরকারকে সুপারিশ করা। বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের নেতৃত্বে যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে সেটা কোটা সংস্কার আন্দোলনে
হতাহতের ঘটনায় দোষী ব্যক্তিদের খুঁজে বের করে তার বিচারের ব্যবস্থা করার জন্য নয়। এই কমিশন মূলত প্রশাসনিক ব্যর্থতা বা অন্য কোনো পদক্ষেপের কারণে এই অশান্ত পরিবেশ সৃষ্টি করেছে কিনা তার খোঁজ খবর নেবে এবং সেটা নিয়ে বাংলাদেশ সরকারকে সুপারিশ করবে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে। সুতরাং রংপুরের আবু সাইদ এবং ঢাকার নাহিদ ইসলামের ঘটনা স্বাভাবিক ফৌজদারি আইনের নিয়ম অনুযায়ী তদন্ত করে বিচারের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীরা এখন 8 দফা দাবি জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, আবাসিক হলগুলোয় প্রশাসনিকভাবে সিট বরাদ্দ করা, শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা এবং ছাত্র সংসদ চালু, কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে করা সব রকমের মামলা প্রত্যাহার, কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের রাজনৈতিক, আইনি বা প্রশাসনিক হয়রানি না করার নিশ্চয়তা সহ আনুষঙ্গিক দাবিগুলো বাস্তবায়নের জন্য পদক্ষেপ না নিলে অস্থিরতা কাটবে না। প্রথম আলো পত্রিকায় শাহাদিন মালিক লিখেছেন, সবারই যেটা চোখে পড়েছে সেটা হলো নারীদের কোনো কোটা নেই আমাদের দেশে। আমাদের সংসদে, মানে বাংলাদেশের সংসদে 50টা সংরক্ষিত নারী আসন রয়েছে। সংসদে নারীদের সংরক্ষিত আসন থাকবে কিন্তু তাদের কর্মজীবনে কোনো কোটা থাকবে না, এটা তো হতে পারে না। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কতটা কোটা থাকবে সেটাও আলাপ আলোচনার বিষয়। মোদ্দা কথা হলো, আপিল বিভাগে একটা রায় হয়েছে কিন্তু রায়কে হুবহু অনুসরণ করে এখনই যদি প্রজ্ঞাপন জারি করা হয়, যদিও জারি করা হয়েছে, তাতে সংকটের সমাধান হবে বলে আশাবাদী নই আমরা। শেষ কথা হলো, শিক্ষার্থীদের সঙ্গে সরকারকে আলাপ আলোচনায় বসে সমস্যার সমাধানের পথ ধরতে হবে, যদিও সেটা সরকারের কাছে অনেক বেশি প্রত্যাশা হয়ে যায়। বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যেই স্থবির হয়ে গিয়েছে, সেনা সদস্যদের নামিয়ে ইন্টারনেট বন্ধ রেখে হাজার হাজার লোকের বিরুদ্ধে মামলা দিয়ে এই সমস্যার সমাধান তো হবেই না, বরং সমস্যাটা আরও ঘনীভূত হবে। আমাদের জীবন এমনিতেই দুর্বিষহ হয়ে উঠেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সবাইয়েরই নাভিশ্বাস উঠেছে। এগুলোর সব কিছুকে আমলে নিয়ে সবার সঙ্গে বসে আলাপ আলোচনা করে সরকারকে একটা সমাধানের পথে যেতে হবে। শাহাদিন মালিক লিখেছেন, ওপরের কথাগুলো যদিও বলছি সহজভাবে কিন্তু একই সঙ্গে এ ব্যাপারে সংশয়, সন্দেহ এবং উদ্বিগ্নতা দূর হচ্ছে না, কারণ আমাদের রাষ্ট্রের যে বৈশিষ্ট্য সেই কাঠামোর মধ্যে এই সব আশা করা সম্ভবত বাস্তব নয়। কিন্তু দেশ নিয়ে শেষ বিচারে তো আমরা সবাই আশাবাদী, সবাই তো চাই রাষ্ট্র আরও সংকটে যাতে পতিত না হয় সেইটা দেখা। তাই আশা করেই যাব, আশা করতেই থাকব। লিখেছেন ডক্টর শাহাদিন মালিক, বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের আইনের শিক্ষক। একদম শেষে বলি, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত 10টার পরিবর্তে সন্ধে 6টা করা হয়েছে। তার বদলে প্রতিদিন কমবেশি রাত 10টায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট 10টা খবর। বদলে যাওয়া সময়ে সন্ধ্যা 6টায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, ইরান ইসরায়েল বৈরিতা নিয়ে, প্রতিবেশী বাংলাদেশের অস্থির পরিস্থিতি সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক বিষয় নিয়ে এবং অন্যান্য বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন। থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও। নিউজ নির্ভীকের এইসব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। এর সঙ্গে বিশেষ একটা অনুরোধ করব আপনাদের, সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন। কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করছেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছায় না। আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশন বিক্রি করার জন্যে হোক বা অন্য যে কোনো কারণে হোক, বেশ কয়েক মাস হলো আমাদের ফেসবুক পেজের ভিডিওর রেকমেন্ডেশন একদম বন্ধ করে রেখেছে বলা যায়। ফলে বেশিরভাগ দর্শকের কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশান যে পৌঁছচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি। তাই বলবো, নিউজ নির্ভীক নিয়মিত দেখুন। নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনিই আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে NEWSNIRVIKE নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন, অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। আবার বলবো, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং
সব ধরনের লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভিকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।